ফ্যামিলি ব্লেন্ড টিস্যু নাও আপনাদের সাথে আমরা দুজন রয়েছে আমি রহমান রাশেদ এবং আমি শান্তা শার্লিন আচ্ছা করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন একটু পরপর সাবান স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন এবার পুরো খবর রাষ্ট্রপতির সার্চ কমিটির মাধ্যমে গঠন হবে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নির্বাচনে জিততে পারবে না বলেই ষড়যন্ত্র করছে বিএনপি এছাড়া ই কমার্স জালিয়াতি ইস্যুতে সরকার প্রধান জানান প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া টাকা ক্ষতিগ্রস্তদের ফেরত দেওয়ার চেষ্টা চলছে আর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি বলেছেন কোনো কোনো সংস্থা তাদের শরণার্থী হিসেবে রাখতেই বেশি আগ্রহী নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় ভোট কেন্দ্র বিমুখ মানুষ এ অবস্থায় আগামী নির্বাচন কমিশন গঠনের আগে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা সেই সাথে সার্চ কমিটি গঠনকে অস্বচ্ছ প্রক্রিয়া বলেন তারা সুজনের ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন শুধু নিরপেক্ষ কমিশন গঠন করলেই সুষ্ঠু ভোট হবে না এজন্য দরকার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়াই ইয়াবা চালানের গন্তব্য ঢাকা গ্যারান্টি হিসেবে জিম্মায় রাখা হয় পরিচিত কাউকে গন্তব্যে না পৌঁছালে নেমে আসে খড়ক মানুষ বন্ধক রেখে ইয়াবা কারবারের এমন চক্রকে টেকনাফ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ উদ্ধার হয়েছে অপহরণের শিকার তরুণ নাহিদ হোসেনের রিপোর্ট প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার হলেন ই কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রতিষ্ঠাতা রিপন মিয়া তাকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত গোয়েন্দা পুলিশ জানায় প্রতিষ্ঠানটিতে গ্রাহকের পাওনা ঠেকেছে প্রায় 250 কোটি টাকা এদিকে রিপন মিয়া গ্রেপ্তারের খবরে তেজগাঁওয়ে কিউকমের গোডাউনে ডিবি পরিচয়ে 8টি বাইক হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে আবার আমন্ত্রণ রাত 10টার খবরে আপনারা চ্যানেল 24 দেখছেন অস্থায়ী ক্যাম্পে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা দেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের টিকা দেয়া হচ্ছে এই কার্যক্রম উদ্বোধন শেষে উপাচার্য জানান টিকা দেওয়ার শতভাগ লক্ষ্য অর্জন হলে সশরীরে ক্লাস শুরু হবে নোয়াখালীর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলায় দেলোয়ার ও কালামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নোয়াখালীর নারী ও শিশু সময় হলো একটা বিরতির সাথে থাকুন একটু পর আসছি আরো খেলার খবর জানাবো অসাধারণ বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে গতিময় ফুটবল উপহার দিয়ে রুখে দিয়েছে ভারতকে এক এক গোলে ড্র হয়েছে ম্যাচ 10 জনের দল নিয়েও পিছিয়ে থেকে সমতা ফেরান ইয়াসিন আরাফাত এই জয়ে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে অস্কার ব্রুজনের দল মালদ্বীপ থেকে জহির সাগরের রিপোর্ট দর্শক চুয়াডাঙ্গার দুই নারীকে ধর্ষণ শেষে হত্যার দায়ে যশোর কেন্দ্রীয় কারাগারে দুই আসামির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান তৌহিদুর রহমান রয়েছেন আমাদের সাথে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে তৌহিদ এই সম্পর্কিত কি তথ্য রয়েছে বর্তমানে কি অবস্থা দেখছেন ফাঁসি কার্যকর হয়ে গেছে কিনা জানাবেন শান্তা আমি কারাগারে অবস্থান করছি এবং তো এই ধন্যবাদ তৌহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যশোর কেন্দ্রীয় কারাগার থেকে দর্শক এই ছিল চ্যানেল 24 রাত 10টার খবরে দর্শক করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন আর একটু পরপর সাবান হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত রাখুন মাস্ক পরুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য